الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলাদেশ দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আপনি ভালো আছেন? জাজাকাল্লাহ খায়ের মুফতি সাহেব। আজকে আপনি তশরিফ আনার লাগে, যেহেতু ঐদ্য বিশ্বের বলা যায় যে বরণ্য সবচেয়ে বুজুর্গ ব্যক্তিত্ব যিনি মুফতি আজম জি শেখ শেখ শফি মুফতি শফি সাহেব রফি উসমানী সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি যে ইন্তেকাল করেছেন ওনার জীবনী সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বের একজন বিশিষ্ট ওলামা ছিলেন, যাকে সারা বিশ্বের ওলামা একরাম শ্রদ্ধা বলে স্মরণ করছেন। ওনার সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ। এরপরেই আমরা দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। جزاكم الله تعالى خيرا حافظ حسين أحمد صاحب بشناتي، حفظك الله تعالى. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، خاتم النبيين، إمام المرسلين، نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. قال الله سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سبحانه وتعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم أيضا: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء، حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا، فسألوا فأفتوا بغير علم فضلوا وأضلوا، أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম, সুন্দর প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রামকে আপনারা প্রাণবন্ত করে তুলবেন। জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা, এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যের মধ্যে আমাদেরকে সফলতা দান করুন, এই প্রোগ্রামকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। প্রোগ্রামের শুরুতে কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি, যেভাবে হাফিজ হুসেন আহমদ সাহেব শুরুতে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমার প্রাণ প্রিয় উস্তাজ, আমার বিশেষ মহাব্বতের উস্তাজ, বিশেষ নয় সবচেয়ে বেশি মহাব্বতের উস্তাজ, এবং যার সান্নিধ্যে একাধারে দীর্ঘ 9 বছর তাকার আল্লাহ তাআলা সরাসরি তৌফিক দিয়েছেন, যার সঙ্গে দীর্ঘ 32 বছরের দীর্ঘমেয়াদী সম্পর্ক, সুবহানাল্লাহ। এরপর বারবার তাকে দাওয়াত করে আনারও আমি অদমের তৌফিক হয়েছে। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম একজন ইসলামী আইন বিশেষজ্ঞ আলেমে দিন, ইসলামী আইন শাস্ত্রে খুবই অভিজ্ঞ, হাতে গোনা 2-4 জন উলামায়ে কেরামের মধ্যে সারা বিশ্বের মধ্যে যার গণনা, এবং যিনি একাধারে অনেক বড় একজন অ্যাডমিনিস্ট্রেটর, অনেক বড় একজন দারুল উলুম করাচির মতো বিশ্ববিদ্যালয়ের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক,
এবং জামিয়া দারুল উলুম করাচি প্রায় 100 সব মিলালে 100 একর জমির একটা বিশাল বড় ইসলাম ইউনিভার্সিটি, ইলমের একটা শহর, সিটি অফ নলেজ যে প্রতিষ্ঠানকে বলা যায়, যার এক এরিয়া একদিক থেকে আরেক, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চোখ দিয়ে দেখা যায় না, এত বিশাল বড় এরিয়া। ভিতরে অনেকগুলো রোড রয়েছে, রোডের রাস্তাগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, যে মসজিদের মধ্যে না হয় 30,000 মানুষ ভেতরে বাইরে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন। এই দারুল উলুম করাচিকে দেখার জন্য ইসলামের সারা বিশ্বের মধ্যে দেখার মতো এবং এক্সাম্পল দেওয়ার মতো একটি ইসলামী শিক্ষা স্থাপত্য যে দারুল উলুম করাচিকে বলা হয়, বলা যায়, এবং যেখানে আমি অদম 9 বছর একাধারে আলহামদুলিল্লাহ অবস্থান করেছি, 6 বছর শিক্ষার্থী হিসাবে এবং 3 বছর আমাকে সেখানে উস্তাজ এবং শিক্ষক হিসাবে, লেকচারার হিসাবে রাখা হয়েছিল। তো এটা আমাদের, আমার জন্য এটা অনেক বড় পাওনা, আমার অনুমানের চেয়েও বড় একটা পাওনা আমি মনে করি। আমি যেটা অনুমানও করতে পারি না যে দারুল উলুম করাচির মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার মতো এক অধমকে শিক্ষক হিসাবে রাখা হবে, এবং সেখানে থেকে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক কাজের আল্লাহ তাআলা আমি অধমকে তৌফিক দান করেছিলেন, এবং যাদের ছায়া, সুশীতল ছায়ার নিচে থেকে আমাকে একটু কাজ করার, কাজ শেখার আল্লাহ তাআলা তৌফিক দান করেছিলেন, সেই মহান ব্যক্তিত্ব হলেন মুফতি আজম মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব দামত বরকাতহুম। এই দারুল উলুমের প্রতিষ্ঠাতা ছিলেন আসলে বিশ্ববিখ্যাত মুফতি, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলহী। মুফতি শফি রহমতুল্লাহ আলহী দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, এবং তিনি যখন বাংলাদেশ পাকিস্তান এক দেশ, ভারত থেকে আলাদা হয়ে এক দেশ হয়ে গেল পাকিস্তান নামে, তখন ওই পাকিস্তানের ফাউন্ডারদের মধ্যে একজন ছিলেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলহী। আল্লাহ আকবার। এরপরে আল্লাহর কি মনসা, তিনি হিজরত করে আসলেন, আসার পর এখানে দারুল উলুম করাচির মতো বিশাল বড় শিক্ষা স্থাপত্য তৈরি করলেন, এর বিরাট একটা ইতিহাস রয়েছে, অনেক শিক্ষণীয় চমকপ্রদ ইতিহাস। কিন্তু তাঁর, মুফতি শফি রহমতুল্লাহ আলহী এই দারুল উলুমকে, এই দারুল উলুম করাচির গোড়াপত্থন করেন, সারা দুনিয়ার বড় বড় উলামায়ে কেরাম সেখানে শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন, এবং এই মাদ্রাসা দেখতে দেখতে সারা বিশ্বের মধ্যে একটা উচ্চ মাকাম অর্জন করে নেয়। বিশেষত মুফতি শফি রহমতুল্লাহ আলী যেহেতু ফতোয়ার জগতের এক, ফতোয়ার ইলমের এক মহাসাগর ছিলেন, এবং সারা সকল দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম বলেন, অল ইন্ডিয়ার উলামায়ে কেরাম, ভারতবর্ষের উলামায়ে কেরাম ফতোয়ার ব্যাপারে তাঁর দিকেই সকলের দৃষ্টি নিবদ্ধ হতো। তিনি যখন ইন্ডিয়া থেকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ফেরত চলে আসলেন, যেন বড় দারুল ইফতা দারুল উলুম করাচিতে চলে আসলো, এবং আলহামদুলিল্লাহ যেখানেই গিয়েছেন এটা বড় দারুল ইফতার রূপ ধারণ করেছে। এরপর আল্লাহ তাআলা তাঁকে কয়েকজন সন্তান দান করলেন, 5 জনের মধ্যে সর্বছোট 2 জন চতুর্থ সাহেবজাদা হলেন আল্লামা মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব রাহমতুল্লাহ আলহি, যার এই শুক্রবার বিকালে ইন্তেকাল হয়েছে, এবং যাকে সারা পাকিস্তানের উলামায়ে কেরামের একটা বিশাল বড় সমাবেশ, শুধু বড় বড় আলিমদের সমাবেশ, সেখানে উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে তাকে মুফতি আজম বা গ্র্যান্ড মুফতি অফ পাকিস্তান হিসেবে উপাধি দেওয়া হয়েছে। কেবল সরকারের পক্ষ থেকে এমন কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, কারণ কেবল সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দিলে এটা সম্পর্কের ভিত্তিতে হয়ে যেতে পারে, এটা একটু একটা তাল্লুকের মাধ্যমে, যোগ্যতার ভিত্তিতে হয় না, কিন্তু উলামায়ে কেরাম এক হয়ে যখন দেন, তখন বাস্তবিক পক্ষেই বড় বড় সকল উলামায়ে কেরাম সুবহানাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে তারা যাকে মাথার তাজ বানিয়েছেন, এবং মুফতি আজম বা প্রধান মুফতি, চিফ মুফতি, গ্র্যান্ড মুফতি যাকে সাব্যস্ত করেছেন, এটা অনেক বড়, আমি মনে করি অনেক বড় পাওনা। এবং এরপর তার কলমের মাধ্যমে, তার ফতোয়ার মাধ্যমে, তার লেখালেখির মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে তিনি এত জটিল সমস্যাগুলোর সমাধান পেশ করেছেন, এবং সবগুলো সমস্যার ক্ষেত্রে তার ফেসালা, তার রায়, তার মতামত এমনভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশ পেয়েছে যে মুফতি আজম এই খেতাব, এই পদবীর তিনি হক আদায় করেছেন সুবহানাল্লাহ। এরপর সবচেয়ে বড় ব্যাপার হলো যে মুসলিম বিশ্ব যদি গর্ববোধ করে, গৌরবান্বিত হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে, যদি অমুসলিম বিশ্বকে বলে যে তোমরা আমাদের একটা শিক্ষা স্থাপত্য দেখতে আসো, একটা প্রতিষ্ঠান দেখতে আসো, তাহলে দারুল উলুম করাচিকে দেখাতে পারবে। এই দারুল উলুম করাচির উন্নতির, অগ্রগতির ক্ষেত্রে, উন্নতি এবং অগ্রগতির সকল ক্রেডিট আসল তো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যে বান্দাকে
এই কাজের জন্য নিযুক্ত করেছেন এবং তৌফিক দিয়েছেন চয়ন করেছেন সেই বান্দা হলেন হযরত শেখ শেখ মুফতি আজম মুফতি মোহাম্মদ রফি উসমানি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এক মহান ব্যক্তিত্বকে নিয়ে গেছেন এক সমগ্র মুসলিম বিশ্বের এক অনন্য ইসলামিক স্কলারকে নিয়ে গেছেন সবচেয়ে বড় এক আজিম মুফাক্কিরে ইসলামকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন ইসলামী চিন্তা নায়ক ছিলেন এবং আমি একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি যে সারা বিশ্বের মধ্যে সকল দেশ মুসলমান দেশগুলো যদি এক হয় একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় খেলাফা সিস্টেম হয় খেলাফত ব্যবস্থা হয়ে যায় আর সারা বিশ্ব মুসলিম বিশ্ব যদি এক দেশের রূপান্তরিত হয়ে যায় যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল যদি বলা যায় এর জন্য উপযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর এবং পরিচালক কে হতে পারেন আমার মনে হয় যে বিচক্ষণতার দিক দিয়ে এবং সুদূর প্রসারী চিন্তাধারার দিক বিচারে এবং সব কিছু বুঝবার মতো জ্ঞান গরিমা উপযুক্ততার ক্ষেত্রে মুফতি রফি উসমানি সাহেব দামত বরকাতহুমের নাম উচ্চারণ করা যেতে পারে তার মতো উত্তম পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর এবং সুন্দর ব্যবস্থাপক উন্নত রুচিবোধ সম্পন্ন ব্যক্তিত্ব এবং আপনি অবাক ওনার অফিসে যাওয়ার পর আপনি আমি অবাক হয়েছি একবার আলবানিয়া থেকে কিছু মানুষ এসেছেন হযরতের অফিসে বারবার যাওয়া হয়েছে তার পত্রিকার বার্তাগুলো লেখার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাকে জীবনে করে দিয়েছেন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা অনেক বড় একটা সৌভাগ্য এবং আমি শুকরিয়া আদায় করে এর মানে শুকরিয়া আদায় করে বাসা দিয়ে আমি আমার শুকরিয়া ব্যক্ত করতে পারবো না শুকরিয়ার হক আদায় হবে না এটা আল্লাহর দান আমার কোনো কৃতিত্ব আসলে তো নয় কিন্তু অনেকে বলতেন আপনি তো হযরতের বিশেষ পার্সোনাল সেক্রেটারি এরকম কোথাও ছাত্ররা সাথীরা বলে ফেলতেন এবং হযরত আমাকে ইজাজতও দিয়ে দিতেন যে তুমি যেভাবে ইচ্ছা আমার পক্ষ থেকে বক্তব্য তুমি লেখো আমাদের দেশের উপর যে জুলুম করা হয়েছে নির্যাতন এবং অতিরঞ্জন করা হয়েছে এবং বাংলাদেশকে পৃথক হতে হলো জুলুমের শিকার হয়ে এই মর্মেও হযরতের পক্ষ থেকে বাণী কিন্তু জাতীয় পত্রিকায় গেছে জাস্টিস হামুদুর রহমান কমিশন রিপোর্ট যখন পেশ করা হয় প্রকাশ হয় আমি হযরতকে বললাম দেখেন এখন তো সাদা আর কালো পরিষ্কার হয়ে গেছে ওই সময় বাংলাদেশের উপর অনেক বাংলা ভাষাভাষী মানুষদের উপর অনেক বড় জুলুম করা হয়েছে এটা তো এখন প্রকাশ হয়ে গেছে এটার জন্য ক্ষমা প্রার্থনা করা দুঃখ প্রকাশ করে এই সামরিক শাসকদের বিরুদ্ধে বিবৃতি তিনি দিয়েছেন এবং এটা লেখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন এটা তাঁরই বিবৃতি কিন্তু আমাকে পারমিশন দিয়েছেন যে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি লিখুন এইভাবে হযরত আমাকে সাহস যুগিয়েছেন লেখালেখির ক্ষেত্রে অনেক মাশাআল্লাহ তাঁদের কাছ থেকেই উর্দু সাহিত্যের মধ্যে কিছু সদ্বুধ হয়েছে উর্দু সাহিত্য সম্পর্কে বুঝবার একটু ক্ষমতা হয়েছে কিন্তু এরপরে তিনি তার নিজের লেখা পেশ করে দিয়ে বলতেন যা ইচ্ছা আপনি পরিবর্তন করুন এইভাবে আমার মতো এক অদমকে নালায়েককে তিনি সাহস যুগিয়ে একটু অগ্রসর হওয়ার তৌফিক দিয়েছেন তো মুসলিম বিশ্ব তাদের একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ নেতাকে হারালো মুফতি তাকি রাফি উসমানি সাহেবের ইন্তেকালের মাধ্যমে তিনি যখন কথা বলতেন মনে হতো সারা মুসলিম বিশ্বের প্রধান এক পরিচালক মনে হয় কথা বলছেন প্রধান একজন অ্যাডমিনিস্ট্রেটর মনে হয় কথা বলছেন এবং সারা মুসলিম বিশ্বের মুসলিম মিল্লাতের বাহ্য পরিবর্তনের জন্য যে চিন্তাধারা সবচেয়ে উপযুক্ত সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড চিন্তাধারা হতে পারে শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি যখন আলোচনা করতেন মনে হতো সুবহানাল্লাহ সারা মুসলিম বিশ্বের ভাগ্য পরিবর্তন করার মতো একটা শিক্ষা ব্যবস্থা তিনি দুনিয়া এবং জাতিকে উপহার দিচ্ছেন সমগ্র মুসলিম মিল্লাতকে তিনি উপহার দিচ্ছেন সারা মুসলিম বিশ্বের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ব্যাপারে যিনি তিনি যখন কথা বলতেন তখন মনে হতো সুবহানাল্লাহ ইসলামী ঐক্যের রূপকার ইসলামী ঐক্যের সারা বিশ্বের মধ্যে সেরা প্রতীক ব্যক্তিত্ব তিনি এক টাওয়ার সম ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন সারা দেশের মধ্যে সহিংসতা হানাহানি ফেরকাওয়ারিয়ত যেগুলোকে বলে ফেরকাভিত্তিক লড়াই এবং যুদ্ধ এগুলো দূর করার ক্ষেত্রে এবং মুসলমানদের বিভিন্ন গ্রুপের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশ এবং জাতির মধ্যে শান্তি সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরির ক্ষেত্রে তিনি সরকারের অসংখ্য বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিগুলোর তিনি মেম্বার ছিলেন এবং গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং সকল পাকিস্তানের হাজার হাজার উলামায়ে কেরামের পক্ষ থেকে যখন প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে বা সরকারের দায়িত্বশীল মন্ত্রীবর্গের সাথে যখন আলাপ আলোচনার পর্যায়ে আসতো তখন কথা বলার জন্য মুফতি রফি উসমানি সাহেবের নামই চয়েস করা হতো এবং তাকেই মুতাকাল্লিম হিসাবে এবং কথক হিসাবে তার নির্বাচন হতো তাকে চয়ন করা হতো সুবহানাল্লাহ এত সুন্দরভাবে তিনি কথা বলতেন
ইসলামের মধ্যপন্থা, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, ঐক্য ধরে রাখতে হবে যে কোনো মূল্যে, ঐক্যের গুরুত্ব সবচেয়ে বেশি। তিনি বলছেন দুশ্মন যখন বোমা বর্ষণ করবে তখন এটা দেখবে না কে জোরে আমিন বলে আর কে আস্তে আমিন বলে, আর কে নাভির উপরে হাত বাঁধে আর কে নাভির নিচে হাত বাঁধে, কে জোরে আমিন বলে কে আস্তে আমিন বলে। তিনি এই ইখতলাফগুলো সারা মুসলিম বিশ্ব থেকে দূর করে দেওয়ার জন্যে এবং এগুলোকে মাঠে ময়দানে এগুলো নিয়ে আলোচনা করা থেকে উলামায়ে কেরামকে বিরত থাকার পরামর্শ এই জন্য দিয়েছিলেন যে এটা হলো শেষ পর্যন্ত লড়াইয়ের পথ এবং এর দ্বারা মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্ট হবে আর এর দ্বারা দুশ্মনদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার সুযোগ আরও বাড়বে। আজ এটা হলো বাস্তবতা, সারা দেশের মধ্যে 18-17 কোটি মুসলমান, পাকিস্তানে 20-22 কোটি মুসলমান, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এবং শতধা বিভক্ত হওয়ার কারণে এবং বিভিন্ন গ্রুপে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাওয়ার কারণে আমাদের পথন অনিবার্য। আমরা মাসালা মাসাইলের ক্ষেত্রে কিছু কিছু ইখতলাফ থাকতে পারে, সেগুলো শুধু ইলমি হালকার মধ্যে, ইলমি শ্রেণীর মানে উলামা শ্রেণীর মধ্যে, মুহাক্কিকিনদের মধ্যে সীমাবদ্ধ রাখাটা জরুরি ছিল এবং জনসাধারণ পর্যন্ত এই ফিকহি ইখতলাফি একাডেমিক ডিসকাশনগুলো নিয়ে এসে জনগণকে এর মধ্যে জড়িত করে একটা গুলাটে পরিস্থিতি তৈরি করে সারা দুনিয়ার মুসলমানদের ঐক্য বিনষ্ট করা এবং পরস্পর সহিংসতাকে বাড়িয়ে দেয়া, এটা কোনোভাবেই কল্যাণকর হতে পারে না মুসলমানদের জন্য। তিনি তার জীবনে হাজারো দলিলের মাধ্যমে, অত্যন্ত সুন্দর উপস্থাপনার মাধ্যমে, যুক্তিসঙ্গত উপস্থাপনার মাধ্যমে তিনি সারা দুনিয়ার মুসলমানদেরকে এই ইখতলাফের পথ বেরিয়ে চলে আসার, একবার ওই দারুল করাচিতে আমি দেখেছি সারা মানুষ আস্তে আস্তে একটু জোরে আমিন বলে ফেলছেন কিছু মানুষ, তো ওইখানে সবাই আসতে বলছে কিন্তু হযরত বলছেন দেখেন এটা হলো একান্তই ইলমি ইখতলাফ আর তাহকিকি ইখতলাফ, এটার মধ্যে ইমামগণের মধ্যে ইখতলাফ অবশ্যই রয়েছে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং হানাফি স্কুল অফ ল অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে আস্তে আমিন বলাটাই শ্রেয় এবং ভালো। সুতরাং যারা আপনারা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির স্কুল অফ ল অনুযায়ী কোরআন সুন্না ফলো করেন, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, আপনাদের জন্য উচিত হবে আপনারা আস্তে পড়বেন। তবে এটা কেন? তবে অন্যদের কোনো বিরুদ্ধাচরণ হবে না, অন্যদের সঙ্গে সহিংসতা হবে না, লড়াই বিদ্রুপ হবে না এবং দূরত্ব হবে না। এটা হলো বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো একটা গুলদস্তা বা ফুলের মালা, ফুলের তোড়া, এই সবগুলোই একটা সৌন্দর্য। তো কয়েকটা কয়েক ধরনের ফুল দিয়ে একত্রিত করা একটা যদি ফুলের মালা হয়, ফুলের তোড়া হয়, তাহলে এইটা দেখতে যেভাবে সুন্দর লাগে, এখানে সাদা ফুল, এখানে পার্পল কালারের ফুল, এখানে এই সব মিলিয়ে একটা রঙ্গারঙ্গ ফুলং কা গুলদস্তা, এটা শব্দ বলেছিলেন যে নানা বর্ণের নানা রঙের বিভিন্ন ধরনের ফুলগুলোর একত্রিত একটা সমষ্টি আর এর দ্বারা যে ফুলের মালা বা ফুলের তোড়া তৈরি হয়েছে হয়েছে এটা হলো মুসলিম উম্মা, এটা পৃথক থেকে এর সৌন্দর্য নয়। তো বিভিন্ন রঙের ফুল এর মধ্যে রয়েছে আর এটা মিলিয়ে একত্রিত করে একটা ফুলের তোড়া যেন তৈরি করা হয়েছে। তো এটাকে এইভাবে তিনি নিয়েছেন আর এই সৌন্দর্য তিনি এইভাবে প্রকাশ করেছেন। ভাষাভিত্তিক বর্ণবাদী লড়াই, ভাষার কারণে দূরত্ব, বাংলা ভাষা, উর্দু ভাষা আর বেলুচি, পাঞ্জাবি, মহাজির, পাঠান, এই ধরনের যে দূরত্ব ছিল এগুলোর বিরুদ্ধে তিনি বজ্রকঠোর ছিলেন এবং অত্যন্ত শক্ত ভাষায় দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে অত্যন্ত স্পষ্টবাদী ব্যক্তিত্ব ছিলেন, স্পষ্ট ভাষায় তিনি কথা বলতেন। সেখানে একটা অভ্যাস আছে সবাই সালাম করলে খুব সুন্দরভাবে উত্তর দেয় কিন্তু নিজে সালাম তত বেশি আগ্রহ করে করে না, কিন্তু আরেকজন সালাম করলে ওয়ালাইকুম আসসালাম এটা খুব সুন্দর করে বলে। বাংলাদেশে হযরত গিয়ে সফর করে দেখে এসেছেন বাচ্চারা শুধু মুসাফা করার জন্য ভিড় জমায় না আর মানাকা করেই না, মানাকা করার জন্য তো ভিড় জমায় না বা কষ্ট দেয় না, কিন্তু সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে। এটা এসে জুম্মার নামাজে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাংলাদেশের প্রশংসা করেছেন এবং বলেছেন যে সেখানকার এই অভ্যাসটা অনেক ভালো। আমাদের তো বেলুচি ভাই যারা আছে সে আগের থেকেই সে মানাকা করার জন্য এগিয়ে আসে এবং সালাম হলো কি না হলো এটার কোনো চিন্তা নেই, এটার কোনো ফিকির নেই। তো তিনি বলছেন এগুলো হলো সালামের পরিশিষ্ট, সালাম হলো মূল আর মুসাফাহা আর মানাকা হলো এগুলো পরিশিষ্ট, এটার সুযোগ থাকলে করবেন এবং মুস্তাহাব, আর সালাম হলো সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে অনেক মানুষ শুধু হাত মিলাতে চায়, মানাকা করতে চায়, মানাকা কষ্ট দিয়ে আবার জায়েজও না, কষ্ট যদি হয় অন্য কারো, বিশেষত একজন বড় আলিম মুরব্বি বুজুর্গ এবং সবাই যদি ওনাকে নিয়ে টানা হেঁচড়া আরম্ভ করে দেয়
তো উনি অসুস্থ হয়ে পড়বেন বা ওনার জন্য এটা বিব্রতকর একটা পরিস্থিতি। তো হযরত এর বিরুদ্ধে বলছেন এবং বাংলাদেশের খুব প্রশংসা এসে করেছেন। তো বাংলাদেশের উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, কি হচ্ছে, এগুলো জুম্মার নামাজে এসে হাজার হাজার পাকিস্তানের মানুষের সামনে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠত্ব, প্রাধান্য এবং বিভিন্ন অঙ্গনে অগ্রগতির কথা উল্লেখ করে এটাকে একটা শিক্ষণীয় দেশ হিসাবে উল্লেখ করছেন। অর্থাৎ যে দেশে যান সেই দেশে বললেন যে আমি ওখানে এক দীর্ঘদিন দেখেছি একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে আমি দেখিনি, কিন্তু আমাদের এখানে প্রত্যেক গলিতে গেলে দেখা যায় একজন আরেকজনের সঙ্গে লড়াই করছে। যে দেশে গিয়েছেন সেই দেশের ভালো দিকগুলো তিনি আজ করে নিয়ে আসতেন এবং জুম্মার বয়ানে সেগুলো তিনি উল্লেখ করতেন। আর সে জুম্মায় সুবহানাল্লাহ হাজার হাজার মানুষের সমাগম হতো, এটা একটা বিশাল জনসমাবেশ। এগুলো আসলে এক সময় ছিল, এগুলোকে ভিডিও করে ধারণ করা হয়নি বা পরিবেশ ছিল না। তো আর এটা মাসআলা নিয়েও একটু মতদ্বৈততা ছিল বা একটু চিন্তাগ্রস্ততা ছিল শুরুতে। তো এগুলো আসলে ওই বয়ানগুলো ওই সময়কার যদি এখন সংরক্ষিত থাকতো তাহলে মুসলিম উম্মাহর জন্য এগুলো অত্যন্ত স্ট্রং এবং পাওয়ারফুল মেসেজ হতো। এগুলো আলহামদুলিল্লাহ অনেক বয়ান তার লেখা হয়েছে, সেগুলো খুতবাতে উসমানী নামে আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়েছে। তার লিখিত অনেক বক্তব্য, অনেক বয়ান, অনেক কিছু আমাদের সামনে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে তিনি পরিশোধিত এবং সংশোধিত এক মহান আল্লাহর ওলি এবং বুজুর্গ ছিলেন এবং অনুসরণীয় মহান এক ব্যক্তিত্ব ছিলেন। কথাবার্তায়, চলাফেরায়, উঠা বসায়, ইলমের মধ্যে, আমলের মধ্যে যে ব্যালেন্স এবং ভারসাম্যতা, সবচেয়ে বড় কথা হলো যে ভারসাম্যতাটা তার মধ্যে সবচেয়ে বেশি ছিল। মধ্যমপন্থা সবচেয়ে বড় তার বৈশিষ্ট্য ছিল। আবেগ প্রবণতা ছিল না, প্রান্তিকতা ছিল না। তিনি প্রান্তিকতার বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি আবেগ প্রবণতার বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি মধ্যপন্থার উপর জোর দিয়েছেন, সারা জীবন এতেদালের দার্স দিয়েছেন। কোথায় কোথায় তিনি এতেদাল কাকে বলে হাদিস থেকে প্রমাণ করে দরে হাদিসের ছাত্রদেরকে তিনি বুঝিয়েছেন। আর দ্বিতীয় কথা হলো যে মুসলিম উম্মাহর জন্য একটা দরদি অন্তর তার মধ্যে ছিল, এত বেশি দরদি অন্তর ছিল আর এত পজিটিভ চিন্তা তিনি করতেন, এত সুন্দর চিন্তা তিনি করতেন যে চিন্তাটা আমি বর্তমান সময়ে খুঁজে পাই না। এবং সব জায়গায় দিনের তালিম কিভাবে হওয়া চাই, এখানে ইসলামের আসল শিক্ষা কি, অরিজিনাল শিক্ষা কি, আসল সুন্নত কি, সঠিক পদ্ধতি কি, অন্যকে কষ্ট না দেয়া, এই শিক্ষাটা তিনি মুখস্থ করেছিলেন এবং এই শিক্ষাটা তিনি আত্মস্থ করেছিলেন এবং এই শিক্ষাটা তিনি বুঝিয়েছেন সারা জীবনে হাজারো শিক্ষার মাধ্যমে। আল্লাহ তাআলা হযরতের দরজাত বুলন্দ করে দিন। হযরত মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলহি গত 30 বছর যাবত আমি ওদমের উপর যত সব এহসান এবং মোহাব্বত ভালোবাসা দ্বারা আমাকে ধন্য করেছেন, এর আলোচনা একটা বিরাট পুস্তক দ্বারাও সম্ভব হবে না, কিন্তু আল্লাহ তাআলা হযরতের দরজাত বুলন্দ করে দিন, হযরতের অনুসরণের তৌফিক দান করুন এবং হযরতের মাধ্যমে যে শূন্যস্থান তৈরি হয়েছে এটা আল্লাহ তাআলা পূরণ করে দিন। দারুলুম করাচির জন্য, শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেবের জন্য, তার ফ্যামিলির জন্য এবং মুসলিম উম্মাহর জন্য অপূরণীয় ক্ষতি, আল্লাহ তাআলা এই ক্ষতি পূরণ করে দিন এবং হযরতের উত্তর উত্তর দরজাত বুলন্দ করে দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুফতি শেখ রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহির কিছু কথা আমরা শুনছি। ইনশাল্লাহ সুযোগ পেলে আরও শুনবো, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে ইনশাল্লাহ। যেহেতু প্রচুর কল্যাণ লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কি নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যালো, আমার দুইটা প্রশ্ন হুজুরের কাছে। নম্বর ওয়ান হইলো যে তাজুদের নমাজ লম্বা করবার লাগি পয়লা রেখা তো আয়াতুল কুরসি থেকে আরম্ভ হইয়া একবারে সুরা নাস পর্যন্ত আইলাম, আমার পরে এক রেখাত শেষ করার পরে রুকুত গেলাম, সজিদা করলাম, হইরা আবার উঠলাম, উঠার পরে আবার যদি আমি আয়াতুল কুরসি থেকে আরম্ভ করি আবার নাস পর্যন্ত হইরে আমি এই দুই রেখাত পড়ি, এইরকম ভাবে নমাজ মুই বনি, মানে নমাজটা লম্বাইবার লাগে। আমার প্রশ্নটা বুঝছি না আপনারা? আমি বুঝছি, কিন্তু প্রশ্ন হইল কি আয়াতুল কুরসি থেকে সুরায় নাস পর্যন্ত, মানে তো আস্তা কোরআন শরীফ, আয়াতুল কুরসি তো মনে করো শুরুর দিকে কোরআন শরীফর, এখন কি আপনি কি আস্তা কোরআন শরীফ পড়লি মানে আয়াতুল কুরসি থেকে? জি না জি না, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি সম্পূর্ণ নাই, এই যে কতখান আয়াত আছে মুখস্থ আছে, এই মুখস্থ পড়ি এরপরে
ইন্না তাইনা কাল কাউসার এরপরে আলাম তারা থেকে আরম্ভ হইরা নাস পর্যন্ত ও সিস্টেমে ফুরি আর কি। আচ্ছা বুঝছি, ঠিক আছে। আচ্ছা দেখলে আর কোনো প্রশ্ন আছে আপনার? সেকেন্ড প্রশ্ন হইল যে এই যে মক্কা শরীফ মদিনা শরীফ তো আমরা জানি যে দুনিয়া থেকে সবচেয়ে বড় হইল এই দুই জায়গাও। আমার একটা প্রশ্নটা মানে করতাম সাইয়ার যে এই যে মক্কা শরীফ মদিনা শরীফ যে সৌদি সরকারে এই যে একটা মেন্টেন্স আছে না চালাইবার লাগে, সৌদি সরকারে তাই চালাইয়া যাইরা না বিভিন্ন দেশের মুসলিম দেশে ইন শরিক আছে তারা এই মেন্টেন খরচটা চালাইবার খালি সৌদি কোন খরচ মক্কা মদিনা শরীফের যে খরচ হয় ওগুলা ওগুলার কথা কইরা? আচ্ছা আচ্ছা, অন্য দেশের শরিক আছেন কিনা জানতে চাইরা। জাজাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্ন। যেহেতু আমরা ছোট একটা বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনার এই দুটো প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরও নতুন কল নেওয়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দ্বীন মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। জাজাকুমুল্লাহ খায়ের মুফতি সাহেব, বিরতির পূর্বেও একজন বা দুটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা নতুন কল নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন ছিল তাহাজ্জুদের নামাজ লম্বা করে যেমন আয়াতুল কুরসি থেকে আরো কিছু অংশ বিশেষ অংশ এবং কয়েকটা সূরা পড়ে এরকম যে লম্বা করে, নামাজ হলো নফল নামাজ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ, সর্বশ্রেষ্ঠ নফল নামাজ। আর ফরজ ওয়াজিব ছাড়া বাকি নামাজগুলোতে সিরিয়াল মেনটেন করা কেরাতের মধ্যে জরুরি নয়। যেমন আছে না, প্রথম রাকাতে সুরা আলম তারা পড়লে দ্বিতীয় রাকাতে মিলে ইলাফে কোরাইশ পড়বো, এর পরবর্তী সুরাগুলোর মধ্যে হতে পড়বো। তো এমন যেন না হয় যে আমি প্রথম রাকাতে পড়লাম সুরায় নাস আর দ্বিতীয় রাকাতে পড়লাম সুরায় ফালাক, এরকম না। ফালাক প্রথম রাকাতে পড়লে দ্বিতীয় রাকাতে সুরায় নাস পড়লাম। তো এই বাধ্যবাধকতাটা বা মাকরু না হওয়ার জন্য জরুরি হওয়াটা ফরজ ওয়াজিব নামাজের জন্য বিধিবদ্ধ। নফল সুন্নত ইত্যাদি যেগুলো সুন্নত বা নফল নামাজ আছে এগুলোর মধ্যে এই সিরিয়াল মেনটেন করা জরুরি নয়। এর উল্টো করে ফেললে এটা মাকরু হবে না, অপছন্দনীয় যে হতো অসামান্য একটু মাকরুহে তানজিহি এই মশালাটা, তো এই মাকরুহে তানজিহিও হবে না, অপছন্দনীয় হবে না এর উল্টোটা। তো যে আয়াতে যতটুকু পড়েন, যে রাখাতে যতটুকু পড়েন পড়তে পারেন, হ্যাঁ শুধু এতটুকু খেয়াল রাখবেন যে প্রথম রাখাত থেকে দ্বিতীয় রাখাত যেন বেশি লম্বা কেরাত না হয়ে যায়। প্রথম রাখাতের অনেক কম পড়লেন আর দ্বিতীয় রাখাতে অনেক বেশি পড়ে ফেললেন, এটা যেন না হয়, সমান সমান অ্যাটলিস্ট যাতে হয়, একটু কম হয় অথবা কম হলে কোনো আপত্তি নেই অথবা সমান হবে। আর দুই তিন আয়াত যদি বেশি হয়ে যায় তবু এটা সমানের মধ্যে পরিগণিত, তিন আয়াতের চেয়ে বেশি হলে তখন এটা সমান থেকে বেশি ধরা যায়। তো এই জন্য প্রায় সমান সমান হওয়া চাই, অর্থাৎ প্রথম রাকাত থেকে প্রথম রাকাতের সম পরিমাণ তেলাওয়াত দ্বিতীয় রাকাতে করা যায়, কম করলেও ঠিক আছে, কিন্তু দ্বিতীয় রাকাতে তিন আয়াতের চেয়েও আরও বেশি মানে প্রথম সম পরিমাণ পড়ার পর আরও অনেক বেশি পড়ে ফেলা, চার পাঁচ আয়াত বেশি পড়ে করে পড়ে ফেলা, এটা অতিরিক্ত বোঝা যাবে, সমান ধরা যাবে। তো এই জন্য শুধু এইটুকু খেয়াল রাখবেন যে প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াত অ্যাটলিস্ট সমান হবে অথবা কম হওয়া চাই, বেশি যেন না হয়, প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতের কেরাত যেন লম্বা না হয়। তো এই হিসাবে আপনি কয়েক সুরা মিলিয়েও পড়তে পারেন, যেমন প্রথম রাকাতে আপনি আয়াতুল কুরসি পড়লেন আরও কোনো একটা সুরা পড়ে ফেললেন, ইদা জুলজিলা পড়ে ফেললেন বিসমিল্লাহ পড়ে, তো এরপরে আপনি দ্বিতীয় রাকাতে আর দুই সুরা পড়ে নিলেন, এই দুই সুরা একত্রিত করলেও দেখা যায় যে প্রথম রাকাতের সমান আছে, বেশি নয় বা কম আছে, ঠিক আছে, এইভাবে পড়ে নিলে পারবেন, কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ, জায়েজ আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফের যে বিশাল খরচ এগুলো কি সৌদি সরকার বহন করে না অন্যান্য সরকারও বহন করে? এটা তো শরাই কোনো মশালা না, আর আমাদের শরীয়ত সম্পর্কে অনেক কিছু জানা আছে, এই মশালা তো আমাদের আসল কথা হলো আমি এটা নিয়ে কোনোদিন তাহকিক করিনি, গবেষণা করিনি,
অন্য সরকার কেউ অবশ্য সৌদি সৌদি আরব একটা দেশের অধীনে এই দুটো জায়গা এবং সৌদি সরকার সম্পর্কেই বড় বড় উলামায়ে কেরাম দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রশংসা করে আসছেন যে তারা মক্কাতুল মুকাররমায় মদিনায় মুনাওয়ারায় যত সব ফেসিলিটি দিয়েছেন তাদের ভুল শুদ্ধ অনেক কিছু আছে বা তাদের দুর্বলতা অনেক কিছু আছে বা ইসলাম ইসলামের অনুশাসন অনুযায়ী চলার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো জায়গা সংশোধনযোগ্য কোনো ব্যাপার থাকতেও পারে অবশ্যই আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু মক্কাতুল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় হাজি সাহেবানদের খেদমত করার ক্ষেত্রে তারা যে ব্যবস্থাপনা নিয়েছেন এবং তাদের ধন সম্পদ আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন সরকারকে অনেক শক্তিশালী করেছেন তরল স্বর্ণ বলে অভিহিত যে তেলের খনিগুলো আল্লাহ তাআলা মুসলমানদের আরব দেশগুলোতে দিয়েছেন সেই হিসাবে সৌদি আরব অনেক ধনী একটা দেশ আর এই ধন সম্পদ থাকা সত্ত্বেও বা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কোন কোন সরকার ইবাদত খানাগুলোতে বা বড় বড় মসজিদগুলোতে যত ধরনের ফেসিলিটি এবং সুযোগ সুবিধা দেওয়া দরকার জনগণের খেদমত করার ক্ষেত্রে যে উদারতা দেখানোর প্রয়োজন কোন কোন জায়গায় এর বিপরীত পাওয়া যায় যে সরকার পারবে বা সামর্থ্য আছে আর্থিক সবলতাও আছে কিন্তু জনগণের সুযোগ সুবিধা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যতটুকু দেওয়া উচিত সেটা হয়তো দিচ্ছে না অনেক অনেক জায়গায় কিন্তু এই ক্ষেত্রে তারা আলহামদুলিল্লাহ কোনো ধরনের কার্পণ্যের পরিচয় তারা দেয়নি বরং তারা মক্কাতুল মুকাররমায় অজু গোসলখানা অজুখানা এত বেশি পরিমাণে বানিয়েছেন জায়গায় জায়গায় এত বেশি বানিয়েছেন আর পরিষ্কার পরিচ্ছন্নতার এত উচ্চ ব্যবস্থাপনা তারা গ্রহণ করেছেন যে এর মধ্যে কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে এটা তারা পরোয়া করছেন না তো এটা অবশ্যই আমাদের নলেজের মধ্যে আসতো যদি অন্যান্য দেশ এর মধ্যে শরিক হতো যে অন্যান্য দেশ এর মধ্যে শরিক আছে কারণ পত্রপত্রিকা তো আমরা পড়ি নিউজ আমরা দেখি দেশ দুনিয়া সম্পর্কে আমাদের অবগতি রয়েছে এই ক্ষেত্রে সবাই সব দেশ থেকে আলিম উলামা সবাই যখন সৌদি সরকারের প্রশংসা করেন তখন ওনারা অবশ্যই বলতেন যে অমুক অমুক দেশও তো এর মধ্যে প্রশংসার দাবিদার তো সৌদি সরকারের জন্য এর আদৌ কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না দ্বিতীয় কথা এটা ওই হাজি সাহেবানদের থেকে যে আর্থিক ফায়দা হচ্ছে বা উমরাকারীদের সফরের কারণে যে আর্থিক ফায়দা হচ্ছে এই আর্থিক ফায়দাটাও এখন বলা হচ্ছে তাদের উপর মানে সমালোচনা করা হচ্ছে যে এই ফায়দাটা তারা বেশি নিয়ে নিচ্ছে তো এই হাজি সাহেবান এবং উমরা পালনকারীদের যে লক্ষ লক্ষ মানুষ একটা দেশে আসেন তো আপনি দেখেন তাদের এয়ারলাইন এর দ্বারা সচল রয়েছে তাদের আলহামদুলিল্লাহ দেশে কত বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশিরা এসে খরচ করছেন হোটেলের খরচ দিচ্ছেন এই সবগুলো থেকে ট্যাক্স সরকার পাচ্ছে তো এই জন্য হাজি সাহেবান বা উমরাকারীদের বা হেরামাইন শরীফাইন জিয়ারতকারী যারা আছেন তাদের সংখ্যা এত বেশি তারা এত টাকা ব্যয় করছেন এয়ারলাইনগুলোর মাধ্যমে সে দেশে যাওয়ার মাধ্যমে এই সবগুলোর একটা না একটা ট্যাক্স বিভিন্ন ধরনের মাধ্যমে সরকার পাচ্ছে আর এর দ্বারা সরকার লাভবান হচ্ছে সরকার অনেক লাভবান হচ্ছে তো এইভাবে এই লাভবান হওয়ার ফলশ্রুতিতে তাদের জন্য এটা নৈতিক দায়িত্ব তাদের উপর হয় যে তারা যেন হাজি সাহেবানদেরকে ফেসিলিটি দেয় এবং এটা দিচ্ছে যে এটা অনেক প্রশংসার দাবিদার এরপরেও আমরা প্রশংসা করি আমরা সৌদি সরকারের শুক্রিয়া আদায় করি এবং হাজি সাহেবান এবং উমরাকারী পালনকারীদের খেদমত করার ক্ষেত্রে তারা একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সেখানকার জনগণ শেখগণও মানে এই ফজিলত হাসিল করার আর এই খেদমত করার সৌভাগ্য অর্জনের ক্ষেত্রে তারা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা এক্সাম্পল এই সব কিছুর পরেও আমরা এটা বলতে পারি কারণ এরপরেও এটা না হতে পারতো আল্লাহ তাআলা তাদেরকে বাকি অন্যান্য ক্ষেত্রেও প্রশংসনীয় কাজ করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দ্বারা যেন ধন্য করেন এর জন্য অন্তর থেকে আমরা দোয়া করছি জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জাযাকুমুল্লাহ জি বলুন আপনার প্রশ্ন আমার একটি কোশ্চেন হুজুরের কাছে আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার আমি যতদূর জানি 2-3 দিন পর নাকি কবর দেওয়া হয়েছিল তাকে তো এখন আমার প্রশ্ন ওনার এই কবর দিতে 2-3 দিন কেন লাগছিল তখন আর উনি মারা যাওয়ার পর ওনার গোসল কে করিয়েছেন আর ওনার জানাজা কে পড়িয়েছেন আর ওনার কবর দিতে কেন 3 দিন সময় বেশি লাগছিল
ওই জায়গাটা আমার একটু প্রশ্ন। ওকে, জাজাকাল্লাহ খায়র, আপনার সুন্দর প্রশ্ন। জি, জাজাকাল্লাহ তাআলা খায়রান। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার জানাজা পড়ানো নিয়ে সাহাবা কেরামের মধ্যে এই মাসালাটি অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, অনেক ফিকিরের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আমাদের জীবনে তো এটার কোনো বাস্তব প্রয়োজন নেই, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন এবং এই মাসালা আর নতুনভাবে দেখা দেবে না, এটার সময় শেষ। কিন্তু এরপরেও মুসলমানরা এটা জানতে চায়। তো সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিয়ে চিন্তার দেখা দিল যে আল্লাহর নবী যেখানে সেখানে নবীর ইমাম কেউ হতে পারবে কি না, কারণ তিনি তো হলেন সারা বিশ্বের ইমাম, তো তিনি তো হলেন সকলের ইমাম, তার আবার ইমাম কে হবেন? আবার জানাজা তার নর্মেল অন্যান্যদের মতো হবে কি না, হলে তো তার একজন ইমাম হতে হবে, তো জানাজাই বাদ দিয়ে দেওয়া হোক, এই ধরনের কথা আসছিল, প্রশ্ন আসছিল। তখন এরপরে এরপরে তাকে কোন জায়গায় দাফন করা হবে, দাফন করা হবে কোন জায়গায়? তো জান্নাতুল বাকির মধ্যে নিয়ে যাওয়ার কথা আলোচনার মধ্যে চলে আসছিল, যেটা তো বরকতময় জায়গা। তো পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আমার নিজের কানে শুনেছি, ওই হাদিস এসে সবাইকে শোনালেন, হযরত আলী অথবা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি এই মুহূর্তে নাম মনে আসছে না, তো বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হতে পারেন। এটা দেখেন আমার সাহাবির নামটা এই মুহূর্তে শিওর হয়ে আসছে না। তো উনি বললেন যে আমি নিজের কানে শুনেছি, যেখানে নবীর ইন্তেকাল হয়, রসুলের ইন্তেকাল হয়, এই জায়গাটাই তার কবর, কবরের জন্য নির্ধারিত। এরপরে দেখেন দুটো ফর্জ, জানাজার নামাজও ফর্জ, দাফন কার্য সম্পাদন করাও একটা ফর্জ, আর মুসলিম বিশ্ব আমির ছাড়া সারা মুসলিম দুনিয়ার তিনি রাষ্ট্রপ্রধানও তো ছিলেন, এই রাষ্ট্রপ্রধানের মানে মুসলমানরা আমির ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, হয়তো এর জন্য চেষ্টায় লেগে যাওয়া উচিত। এবং আমির বানানো, রাষ্ট্রপ্রধান বানানো, আমিরুল মুমিনিন, সকল মুমিনদের আমির, খলিফাতুর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন একজন তৈরি করা, এটা ফর্জ দায়িত্ব ইসলাম দলিলের আলোকে। তখন দুই ফর্জের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে। তো বললেন যে ওই ফর্জের মধ্যে একটু লেটনেসকে সহ্য করা যায়, কিন্তু এই ফর্জের মধ্যে লেটনেসকে সব্যস্ত মানে দেরিকে সহ্য করা যায় না, এটা বড় ফরজ, এটা মুসলমানদের আমির নিযুক্ত করা। তো সাহাবায়ে কেরামের পরামর্শের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে যখন এটা সিদ্ধান্ত হলো আর এটা ফাইনাল হলো যে সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর যার উপাধি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর পরে তিনি সকল উম্মতের ব্যাপারে একমত যে আফদালুল খালায়েক বাদাল আম্বিয়া আলাইহিমসালাম, সকল নবীগণের পরে সারা দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ পার্সোনালিটি হলেন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিভিন্ন ফজিলতের দিক দিয়ে সাহাবায়ে কেরাম একমত হলেন, ইভেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মানলেন তাকে খলিফা, তা আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণের নামধারী যারা তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা মেনে নিতে প্রস্তুত নয়, আজ এটা নিয়ে তারা ঝগড়াঝাটি করে এবং বিভিন্ন উম্মতের মধ্যে লড়াই ঝগড়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিষোদাগার, ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিষোদাগার এবং বিষ ছড়ানো, এর দ্বারা উম্মতের মধ্যে কত ইখতিলাফ, নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে যখন মেনে নিলেন, তিনি কি একটা বাতিলকে এইভাবে মেনে নিতে পারেন? এটা তো অসম্ভব ব্যাপার, হতেই পারে না। তো আমি আলীর অনুসারী যদি হয়ে থাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু ওয়াজহু, তাহলে আমাকেও মেনে নিতে হবে। যাই হোক, এই নিযুক্তির পরামর্শের মধ্যে দেরি হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম এই মাসআলা নিয়ে ঐক্যমত পোষণ করেছেন যে তার তো আর কেউ ইমাম হতে পারেন না, বিদায় তাকে তার জানাজা একা একা সবাই গিয়ে বা কয়েকজন কয়েকজন ভিতরে গিয়ে নিজে নিজে পড়ে চলে আসবেন বিনা ইমামে। তো এই এর উপর এই মাসআলার ব্যাপারে ঐক্যমত পোষণ হলো সাহাবায়ে কেরামের মধ্যে। তখন এইভাবে পড়তে সবাই পড়ছিলেন পড়ছিলেন, এই পড়ার মধ্যেও দেরি হয়েছে, আর আমির নিযুক্ত করার, খলিফা নিযুক্ত করার যে ফরজ দায়িত্ব, এটাও একটা ফরজ দায়িত্ব, জানাজা আর দাফনও ফরজ দায়িত্ব। তো খলিফা নিযুক্তির যে জরুরি ফরজ দায়িত্ব, এই দুই ফরজের মধ্যে টক্কর হয়েছে এখানে, এখানে একটা ভুল আর শুদ্ধের মধ্যে টক্কর হয়নি, বা একটা হক আর বাতিলের মধ্যে সংঘর্ষ হয়নি, দুই ফরজের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। তো সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে বলছেন যে আগে আমির নিযুক্ত করা উচিত, এরপরে ওনার কবরের জায়গার ব্যাপার, এরপরে ওনার জানাজার বিষয়। তো সব সাহাবায়ে কেরাম এটা নিয়ে গবেষণার মাধ্যমে তারা
একমত হয়েছেন, যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটা হলো যে সবাই নিজে নিজে একা একা জানাজা পড়ে পড়ে বের হয়ে আসবেন, এইভাবে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, কোনো ইমাম ছাড়া একা একা। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তা, এই ব্যাপারে বাকি সকলের ক্ষেত্রে ব্যতিক্রম। তো আমরা সবার জন্য এটা ফলো করার যোগ্য না। এটা সাহাবায়ে কেরাম একমত হয়েছেন, অবশ্যই সেটা বুঝে শুনে একমত হয়েছেন যে নবীর প্রধান শিষ্য যারা সরাসরি যারা দেখেছেন, নবী দেখে দিন শিখেছেন, ইসলাম যাদের যাদের সামনে নাজিল হয়েছে, তারা ইলমের মহাসাগর ছিলেন, তারা এই ব্যাপারে একমত হয়েছেন। এবং এইভাবে আল্লাহর নবীর জানাজা আদায়ও করা হয়েছে ইমাম ছাড়া, আর এরপরে তার খলিফা নিযুক্তির কাজটা আগে সমাধান করা হয়েছে, আর এরপরে যথাসময়ে তাকে দাফন করা হয়েছে ইনশাআল্লাহ। আর বেশি জানার দরকার নেই ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের, আশা করি অনেকটা বুঝতে পারছেন। জাজাকুমুল্লাহ খায়ের, আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝলে তো আপনার? জি জি জি। আমি একবারে প্রথম কলার যে দুইটা প্রশ্ন করছিলাম, দুইটা উত্তরে গিয়ে আমার একটা আরো দুইটা প্রশ্ন আইছে হুজুরের কাছ থেকে। আমি খুঁজলাম যে আমি তো পয়লা রেখাতে তো আমি সুরা নাস পড়লাম, মানে শেষ সুরা, পয়লা রেখাতে তো আমি তাজুদ্দোহর সুরা নাস পড়লাম, রইল আমার সেকেন্ড রেখাত। তখন তো আমি শুনছি যে পয়লা রেখা তো নাচ পড়া শেষ করা যায় না, এখানে সেকেন্ড রেখা তো নাচ সরিলে তখন আর সুরা থাকে না। তো আমি তো পয়লা রেখা তো নাচ শেষ সরিলাম, সেকেন্ড রেখা তো আবার আমি আবার আমি সেই যে বুঝছি নেওয়ার কথা বুঝছি, সেম সুরা পড়া জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি কনফিউজতে আমার কনফিউজ শেষ হয়েছে। আমি জানি যে স্যার নাচ পয়লা রেখা হইলে বাদে রেখা তো আর নাই সুরা কিতাব হতায়, না নফল নামাজ যাই যেছে, অন্যান্য নামাজের মধ্যে বেশি উত্তম হইল কি এর বাদের অংশ পড়া। তো এর বাদের অংশ মানুষের বড় চিন্তা করেন, সুরায় ফাতিহা ফুড়ি আলিফ লাম মিম থেকে তিন আয়াত ফুড়িল তো ওই যুব সিরিয়াল নষ্ট হইল না। সুরায় নাস বাদে তো আবার কোরআন শরীফ শুরু হয়ে যায় না, নি আলিফ লাম মিম থেকে শুরু হয়ে যায়, তখন এটা সিরিয়াল বঙ্গ করার দরকার হয় না। যদি কেউ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون। এতটুকু পড়ে বা আরো দুই এক আয়াত কম পড়ে হলেও, লম্বা এক আয়াত পড়েও যদি কেউ রুকুতে চলে যায় তবুও সুরায় নাস পড়ে নিলেও এটা হয় না। একবার ওই ইমাম সাহেব আমাদের প্রিন্সিপাল মনে হাবিবুর রহমান সাহেব যোগ শুনিয়েছিলেন যে ওয়াজের মধ্যে, যে প্রথম রাখাতে এক ইমাম সাহেব সুরায় নাস পড়ে নিয়েছিলেন, তো না সুরা শেষ করার আরম্ভ করতেই একজন পিছন থেকে নামাজ ভেঙে বলছে বাদর রাখা তো আর কিতাব পড়তে খবর আছে নি তোমার, বাদে যে নামাজ লিয়ে আটকি বা নামাজ সুরা কোরআন যে শেষ কেন গিয়া কেন। এরকম অনেক মানুষ আছেন, তো তারা মনে করেন যে এরপরে মনে হয় আর কোনো সুযোগ নাই, না এরপরে তো আলিফ লাম মিম থেকে শুরু করলেও পারা যায়। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান। আপনার আর কোনো প্রশ্ন আছে? যে মক্কা মদিনার ব্যাপারে এইটা আমার পিতা থেকে আরেকটা প্রশ্ন, আমি প্রশ্ন করতাম আসলাম হুজুরে, যেটা হয়েছিল যে এই যে যত হাজি হল যাইরা দুই নাই টেকা, এরা থেকে একটা ইনকাম আছে, এই ইনকাম থেকে তারা একটা কষ্ট করে এই মানে মেনটেন্স হতে। আমার এখন একটা প্রশ্ন হইলো যে লাভেরও তো একটা লিমিট আছে, বর্তমানে সরকারে যে হাজির কাছ থেকে যে একটা, ঠিক আছে, এটা এটাও একটা ব্যাপার আপনি বলছেন যে এটা এখন কে কতটুকু দায়ী, কোন সিন্ডিকেট কতটুকু দায়ী সেটা বোঝা বড় মুশকিল। অসাধুতা এখানে অনেকের মধ্যে পাওয়া যায়। তো এখন দেখেন তানহামা দাগ দাগ, মানে যে সারা শরীর জখমি, এখন কোথায় মরহম পট্টি রাখবো, কোথায় মানে ব্যান্ডেজ কোথায় লাগাবো, ব্যান্ডেজ কোথায় লাগাবো। গরিবও দেখা যায় দুর্নীতি করে, একেবারে স্বাভাবিক মানুষ যে সেও দুঃখা দেয়, ঠেলা গাড়ি নিয়ে যে জিনিস বিক্রি করে সেও মানুষকে মিথ্যা কথা বলে ধোঁকা দেয়, ফ্রড করে, সেও এক ধরনের একটা ছোট্ট পরিসরে ফ্রড করে। বড় পর্যায়ের যারা আছে, এর পরের সিন্ডিকেট যারা উপরের, তারা একবার ফ্রড করে, এর উপরের মানুষ যারা তারা আবার ফ্রড করে। তো ইসলাম ব্যবসার ক্ষেত্রে এটা একটা, ধরেন যারা মাঝখানে এই কাজগুলো করে, এয়ারলাইন্স ব্যবসা বলেন, হোটেল ব্যবসা বলেন, হজ ব্যবসা, উমরার ব্যবসা, তো মাঝখানে যত মানুষ সার্ভিস দেয় তারা ব্যবসা করে। তো ব্যবসার ক্ষেত্রে ইসলাম যেসব মূলনীতি আমাদেরকে উপহার দিয়েছে, যে নীতি এবং প্রিন্সিপল ইসলাম আমাদেরকে দান করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা দুনিয়ার সকল সমস্যার সমাধান এর মধ্যে নিহিত রয়েছে। কিন্তু কেউ যদি তা থেকে যদি কেউ আলো গ্রহণ করে, নীতি যদি কিছু ছায়,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেশি বেশি সিন্ডিকেট যে মাঝখানে তৈরি হয়, একটা হোটেল মক্কা মুকরমায় আপনি নিতে যান, আপনি হাজিদের কাছে বিক্রি করবেন, তো আপনি নিতে হলে যেতে হবে ওই জিদ্দায় আরেক জায়গায়, তারা নিচে দেখা যায় আরো বড়দের কাছ থেকে, ওরা নিচে আরো উপরের কোনো সিন্ডিকেটের কাছ থেকে, তো এইভাবে দেখা যায় মাঝখানে এক 20 গ্রুপ কি 50 গ্রুপ হয়তো আছে যারা এই টাকা খাচ্ছে, আর শেষ পর্যন্ত এসে এই টাকাটা সকলের ভাগ যেটা আছে এটা কি একজন গরিব হাজি সাহেব দিচ্ছেন, একজন উমরাকারী দিচ্ছেন, এখন কতজন দায়ী যে মাঝখানে আছে, আর এই মাঝখানে এতগুলো মাধ্যম তৈরিকারী যারা তারাও এখানে দায়ী, তো কতজনকে মাঝখানে দায়ী, একটা একটা জিনিসের কৌঠা আপনি নেবেন বা একটা কন্ট্রাক্ট নেবেন আপনি, তো রাস্তার কন্ট্রাক্ট, কিসের কন্ট্রাক্ট, ওহো যে কন্ট্রাক্ট নিছে সে বলছে আমি এর উপরের অফিসারকে আরো কিছু আমার দেওয়া লাগছে, এর উপরের আর উনি বলবে আমি আনছি যার কাছ থেকে তাকে আরো দেওয়া লাগছে, এরপরে উপর পর্যন্ত একবারে সর্বশেষ পর্যায় পর্যন্ত, এরপরে ওই নিচের লোকটা পায়, এখন তার এই টাকা সবগুলো যা দিল সে সে উপরের ওয়ালাদেরকে দিল, ওরা দিল এর উপরের ওয়ালাদেরকে, এর উপরের যারা আছে তাদের তাদেরকে অন্যরা দিল, তো এই যে সিস্টেম আমাদের সিস্টেমের মধ্যে জুলুম ঢুকে গেছে, সিস্টেমের মধ্যে জুলুম ঢুকে গেছে, অন্যায় অনাচার ঢুকে গেছে, মাঝখানে অনেক ধরনের শরীয়তের দৃষ্টিতে অনেক ব্যবসা বাণিজ্য হালাল নয়, যদি বেউল মবিহ কাবুল আল কবু এটা জায়েজ না, অর্থাৎ যে বিক্রয়লব্ধ জিনিস, যে জিনিস বিক্রি করা হয় এই জিনিসটা আপনার কন্ট্রোলে আসার আগে অন্যের কাছে আমি বিক্রি করতে পারবো না, আমার কাছে জিনিস আসলো না এখনো আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, এটা হয় না, তো এটা এটার কারণে হয় কি, ওই ধরেন শ্রীলঙ্কা থেকে একটা মরিচের জাহাজ রওনা দিছে, এখন সে একবার বিক্রি করছে একজনের কাছে, জাহাজ এখনো কোথায়, মরিচ হয়তো ধরেইনি গাছে, 3 মাস পরে ধরবে, এরপরে ওইটা মরিচ পাড়া হবে, মরিচ নিয়ে আসা হবে, এরপরে মরিচের জাহাজ বোঝাই করা হবে, ধরেন 50 কোটি টাকার একটা মরিচের জাহাজ, বিশাল বড় মরিচ, 50 কোটি টাকার মরিচ, তো এটা প্রথমে বিক্রি হয়েছে 10 কোটি টাকা দিয়ে, সে আরেকজনের কাছে বিক্রি করছে 11 কোটি টাকা, এখনও মরিচ জন্মায়নি অথবা মরিচ এটা একত্রিত হয়নি, এরপরে ওইটা জাহাজে থাকতে থাকতে এটা বিক্রি হয়েছে আরও 10 বার, এরপরে এটা এসে যখন আপনার বন্দরনগরীতে এসে এটা নোঙ্গর করা হয়েছে, এটাকে আনা হয়েছে, ওই সময় আরও কয়েকবার বিক্রি হয়েছে, এই বিক্রির পর সর্বশেষ যিনি বিক্রি কিনেছেন উনি হয়তো 40 কোটি টাকা দিয়ে কিনেছেন, এখন সর্বশেষ যে কিনেছে ওই 40 কোটির উপরে সে লাভ ধরবে আরও 10 কোটি, আর এটা জনগণ থেকে 50 কোটি সে উদ্ধার করবে যে আমার 10 কোটি লাভ হতে হবে, তো এই যে মাঝখানে ওইটা মূল দাম ছিল মাত্র 10 কোটি, ওইটা যে 50 কোটি হয়ে গেল, মাঝখানে কয়েকজন মানুষ কোটিপতি হয়ে গেল, এরা যে বিক্রয়লব্ধ জিনিস ওইটা হাতে আসার আগে বিক্রি শুধু ফোনের মাধ্যমে সে কোটিপতি হয়ে যাচ্ছে, আরেকজন এর পরবর্তী আরেকজনের কাছে বিক্রি করছে ফোনের মাধ্যমে সে কোটিপতি হয়ে যাচ্ছে, তো এইভাবে কোটিপতি রাস্তার মধ্যে হচ্ছে হচ্ছে হচ্ছে, ইসলাম এই ধরনের ব্যবসাকে হালাল মনে করে না, জায়েজ মনে করে না, এখন ইসলামের ব্যবসা নীতি যে জিনিস হাতে আসার পর আমি বিক্রি করতে পারবো, আমার কন্ট্রোলে আসার পর আমি বিক্রি করতে পারবো সম্পূর্ণরূপে, আমি অথবা আমার প্রতিনিধি কন্ট্রোল করে নিয়েছে পেয়ে গেছে এরপর আমি বিক্রি করতে পারবো, এতবার বিক্রি হতো না, হয়তো বা 2-4 বার বিক্রি করার সুযোগ চলে আসতো কিন্তু এর উপরে বেশি বিক্রি হতো না, আর এখন হয় কি জনগণ মিছিল বাইর করছে যে মরিচের দাম বেড়ে গেছে, মরিচের দাম বেড়ে গেছে, ওই সর্বশেষ কি ওই ছোট্ট দোকানদার যে তাকে এসে পুলিশ এসে ডান্ডা মারছে যে তুমি কেন মরিচের দাম বেশি বাড়াচ্ছ, তুমি কেন বেশি মূল্য নিয়ে নিচ্ছ, মা এর পরের যে মাঝখানে এই যে 50 কোটি টাকা দিয়ে যে বিক্রি করলো সে হলো বড় এক সিন্ডিকেট এবং সে জনগণের কাছ থেকে মরিচের দাম বেশি নিচ্ছে, এবং ওই দোকানদার তার সামান্য লাভের জন্য একটু মরিচের নাম দাম না বাড়ালে হয় না, এখন পুলিশ এসে তাকে পিটাই করছে যে তুমি কেন দাম বাড়াচ্ছ, সরকার একটা দাম নিযুক্ত করে দিয়ে দিয়েছে, এই ধরনের সমস্যাগুলো আসছে, এটা কেন ব্যবসার ক্ষেত্রে বেচা কেনার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে ইন্টারন্যাশনালি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ইসলাম যে অর্থনীতি আমাদেরকে উপহার দিয়েছে, ইসলাম যে নীতিমালা আমাদেরকে উপহার দিয়েছে, এর উপর আমল যদি হতো বিশ্বাস করুন সারা দুনিয়ার মধ্যে এই অবৈধ পন্থায় সম্পদ কুক্ষিগত করার এবং মুষ্টিমে কয়েক হাতের মধ্যে সারা বিশ্বের সম্পদগুলো একত্রিত হয়ে যাওয়ার, কুক্ষিগত হয়ে যাওয়ার, পুঞ্জীভূত হয়ে যাওয়ার যে সমস্যা সারা বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে, আর এর এর কারণে যে অসম অর্থ বণ্টন ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে পরিদৃষ্ট হচ্ছে সেটা আজ দেখা দিত না,
তো আমরা এটা পড়ার পর দেখতাম যে এটা আসলে ইসলামী অনুশাসন না মানা এটার জন্য মূল, এটা এটার জন্য দায়ী। কিন্তু এই আমার কাছ থেকে এই বক্তব্যটা দায়িত্বশীলরা কি শুনবেন? শোনার জন্য কি আমাকে দাওয়াত করবেন বা বলবেন যে আমি আপনি এসে এই বিষয়টা আমাদেরকে একটু বলে দিন আর এটা কালকে থেকে আমরা বাস্তবায়িত করব? এটার প্রয়োজনই তো কেউ অনুভব করেন না। আল্লাহ আকবার। একবার সিলেটে ব্যাংকারদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ একবার ওই সুদের অর্থনৈতিক ক্ষতি কি সেগুলো নিয়ে আলোচনার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। এরপর বললেন যে প্রথমবার সবাই বললেন যে আপনি তো ব্যাংকে ইয়ে করেন না, কাজ করেন না, কিন্তু বুঝা যায় ব্যাংকের আভ্যন্তরীণ পরিভাষাগুলো মাশাআল্লাহ খুব রপ্ত করেছেন। তাই আমি বললাম এটা আসলে আমার উস্তাদ মুফতি তাকি উসমানি সাহেব, শেখুল ইসলাম মুফতি তাকি উসমানি সাহেবের বরকত আমি এই কথাগুলো এই জন্য আপনাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তো এটা আসলে দুনিয়াবী দিক থেকেও, জাগতিক দিক দিয়েও, আল্লাহর দিক দৃষ্টিতে যে আমরা ব্যবসার ইসলামী মূলনীতিগুলো অবলম্বন না করার কারণে আখেরাতের দিক বিচারে যে আমরা শাস্তিযোগ্য হচ্ছি সেটাই না, দুনিয়ার দিক থেকেও অসম অর্থ বণ্টন ব্যবস্থা এবং অর্থনৈতিক সংকট, ইকোনমিক ক্রাইসিস এবং সারা বিশ্বের মধ্যে গরিব আর ধনীর মধ্যে যে দিন দিন তফাত বেড়েই চলছে, এটা হলো অবৈধ পুঁজিবাদী সিস্টেমের পরিণতি। আর এই পরিণতিটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা আসলে আপনি একটা বলেছেন যে হোটেলের জন্য এক সরকার দায়ী না, মাঝখানে অনেক সিন্ডিকেট দায়ী, সিস্টেম দায়ী, এবং সর্বোপরি কোরআন সুন্না অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হচ্ছে না, এটা দায়ী। জাজাকুমুল্লাহ খাইর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইনশাআল্লাহ, যেহেতু আমরা প্রচুর কলার লাইনে, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাজাকুমুল্লাহ খাইর, জি বলুন আপনার প্রশ্ন। আমি প্রশ্ন আসলাম মুফতি সাহেবের, তাই জানি না কতখান নলেজ এই ফিল্ড আছে। বেসিকলি আমার আম্মার হাই উঠাসে উঠি যায়, ট্রেনর মেন্টাল হেলথের একটু প্রবলেম আছে, বা তাইনর ডর হরে ডরাই হয়, একলা ঘর থাকলে নমাজও যদি খারাপ হইন ডরাই হয়, নমাজ নমাজ পড়তে হরেন না, মন আল্লাহ জিকির ফরইন, জিকির ফরবা আল্লাহর নাম ডাকবা থেব তাইন ডরাইয়া এখানে খাফ লইন, আর তাইন গুরদা হাট যেটা হাট পালপিটেশন এদারে হয়, তো হাটে বেশি ফাস্ট বাড়ি মারে, আর লাগে তাই না ও মানে দুনিয়া ও জার্গির ও যাইবাগে দুনিয়া তাকিয়া, আর ডরাইয়া এক মনে হয় 10টা মিনিট ও থাকতার না একলা গড়, আর গড় মানুষ থাকুকা নাও থাকুকা গড় মানুষ থাকলেও আমার আম্মায় ডরাইন, আর নমাজও ফুললেও নমাজও খারইলেও ইয়া ডরাইন। তা আল্লাহ তো কইন দেন যে আমার নমাজ নমাজ খারাইব, আমি হিফাজত করবো, রক্ষা করবো, এইগো তো অন না এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমি একটু আপনার এরবাদে আমদার মুফতি সাহেব আপনারা না মানে পার্সোনালি কোনো পার্সোনালি খেউরে এক্সপিরিয়েন্স ই ইস্যু যে আমি ঘটনা কইরাম যে আমি ডিসক্রাইব করলাম ই আরো মঞ্চের লগে ই এক্সপিরিয়েন্স থাকতে হারে, আমার আম্মার ওই বাক্কা দুইটা অপারেশন হয়েছে, মাউথ ওরাল সার্জারি হয়েছে। কিভাবে সমাধান এগুলি বলবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের এই কথাগুলোর উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম, এবং আমাদের সাথে রয়েছেন ব্রিটিশ শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন মুফতি শেখ আব্দুল মুনতাকিম তামাত বারাকাতুহুম, জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মাশাআল্লাহ, উনি সময় দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন মাশাআল্লাহ। এখানে আমাদের বিরতি যাওয়ার পূর্বে একজন ভাই ওনার আম্মার কথা বলেছেন, উনি মানে নামাজে দাঁড়াইলে বা কোনো কিছু উনি ঠিক রাখতে পারেন, হাই উতাস করেন পেরেশানিতে। দেখেন এই এই দেশে ডিপ্রেশন বা এই ধরনের কিছু আলামত অনেকেই বলেন, গতকালকেও একজন আমার সঙ্গে এটা শেয়ার করেছেন এবং অনেকের সাথে এটা হচ্ছে, বেশ কয়েকটা কারণ হতে পারে। আর
আমি এর পেছনে আসল কারণ আমি খুঁজে পাচ্ছি না। এটা এত ব্যাপকভাবে ব্যাপকতা লাভ করছে। একটা হলো মহিলাদের উপর কোনো কোনো সময় অনেকের বিভিন্ন রিজন হতে পারে, টেনশন, ডিপ্রেশন, দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি অনেক বেশি ঘরের ভেতরে বাইরে। অনেক টাকা পয়সা আছে, ঘরের সুযোগ সুবিধা আছে, কিন্তু আগে গরিব ছিল মানুষ, কিন্তু বিল আদায় করতে হতো না, অসংখ্য বিল, এবং কারেন্টের বিল, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির বিল, পানির বিল, কাউন্সিল ট্যাক্স, এই ধরনের অনেক কিছু অনেক মহিলারা নিজেরা কিন্তু এটা করতে হচ্ছে, আবার বাচ্চাদের দেখাশোনাও করতে হচ্ছে। তো এই ভেতরের বাইরের অনেকগুলো রেসপন্সিবিলিটি একসঙ্গে পরিচালনার কারণে, একসাথে বেশি দায় দায়িত্ব হয়ে যাওয়ার কারণে কিছুদিন এটা লাস্টিং করে, আর এরপরে মানে মেজাজ নষ্ট হয়ে যায়, অনেক ধরনের মানে ব্রেইনের মধ্যে সমস্যা হয়, এরপর এটা নিয়ে চিন্তায় পড়ে যান যে এটা যে আমি আর্নিং যদি না থাকে, ইনকাম না থাকে, তো আমি চলবো কীভাবে। এটাও একটা অনেকের কারণ। অনেকের আবার দুষ্ট জিনের প্রভাবও আছে, অনেকের আবার মেন্টাল প্রবলেম হয়ে যায়, তো অনেকগুলো। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এক তো হলো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যদি আপনারা চার কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই চারটি সুরাকে চার কুল বলা হয়। যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা কিন্তু অভিজ্ঞতা লব্ধ লোকজন একটা কথা উল্লেখ করেছেন, এই চার কুল ওযু অবস্থায় সকাল বিকাল তো পড়বেনই, নিজের উপর ফুঁ দেবেন, দম করবেন, ঘুমানোর আগেও পড়বেন, আর আয়াতুল কুরসিও পড়বেন। আচ্ছা, এই চার কুল যদি সব সময় কেউ পড়তে থাকে আর সব সময় ফুঁ দিতে থাকে অসংখ্যবার, তাহলে অভিজ্ঞরা বলছেন যে শুধু নিজের এই মানে জিন বুথের আসর, যেটাকে বলা হয় উফরি আমাদের সিলেটি ভাষায়, এই উফরি বা জিন বুথের আসর, আসেবের আসরাত, জাদুটুনার আসরাত যে শেষ হয়ে যাবে, শুধু তাই না, এই ফ্যামিলির কারো থাকবে না। যদি আপনি একা একজনও যদি পুরো ঘরের মধ্যে যদি এত বেশি পড়েন যার কোনো শেষ নেই, এটা এত বেশি উপকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর আসর হয়েছিল, তো এটা দূর হয়েছে। আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস নাজিল করেছেন চিকিৎসা স্বরূপ, সুতরাং এর চেয়ে ভালো কোনো চিকিৎসা হলে আল্লাহ তাআলা তো ওইটা নাজিল করতেন তার হাবিবের জন্য। তো নবীজির চিকিৎসার জন্য যখন আল্লাহ তাআলা ফালাক, নাস এই দুই সূরা নাজিল করেছেন, তবে আমাদেরকে শুদ্ধভাবে পড়তে হবে, পড়াটা একটু মশক করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। পড়া যখন হয়, তো আমি সব কিছু বলার পর যখন বলি না, হুজুর আমি তো আর কোরআন শরীফ পড়ছি না, আপনি বাংলায় উচ্চারণ দিয়ে দিয়েন, কোন যে 12টা বাজবে কুল এর জায়গায় খুল পড়বেন আপনি, তো এখানেই তো সর্বনাশ হয়ে যায়, নামাজ পর্যন্ত ফাসিজ হয়ে যাবে, এত ভয়াবহ ভুল। তো কুল অর্থ হলো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, আপনি ঘোষণা দিন, জানিয়ে দিন, আর কুল মানে হলো আপনি খেয়ে নিন, নাউযু বিল্লাহি মিন যালিক। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, জানিয়ে দিন, অ্যানাউন্স করে দিন, অবগত করুন সবাইকে, ঘোষণা দিন যে আল্লাহ একজন, আর কুল হুয়াল্লাহু আহাদ মানে তুমি খেয়ে নিন আল্লাহ একজন, নাউযু বিল্লাহি মিন যালিক, তো কত বড় উল্টো অর্থ হয়ে যায়। তো আমি বলবো এই কথাটা যে শুদ্ধ করে উচ্চারণ করার একটু শিখবেন, চেষ্টা করবেন, আর চার কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। আরেকটা বলবো এই ওনার যে সমস্যার জন্য, হযরত শেখুল ইসলাম মুদানী রহমতুল্লাহ আলহী এক জায়গায় উল্লেখ করেছেন যে এগুলো হলো মানে শারীরিক চিকিৎসার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে, এবং তারা যদি কোনো রোগ পায় না তাহলে আপনি মনে করবেন যে এটা আপনার জন্য আরও বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে যে আপনি পড়াশোনার মাধ্যমে এটা সমাধান করবেন, বা কোনো কোনো সময় হোমিওপ্যাথিক ডাক্তারদের সাহায্য নিলেও অনেক সময় ফায়দা হয়, তারাও এমন কিছু জিনিস দেয় যেটার কারণে ভয়ভীতি ইত্যাদি দূর হয় অন্তর থেকে। তো এটা আসলে পড়াশোনার 41 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দিবেন ওযুর অবস্থায়, ওযু অবস্থায়। এটার জন্য উত্তম টাইম হলো আউয়াল ওয়াক্তে ফজরের সুন্নত পড়ে নেওয়া, আগে থেকে ওযু ইত্যাদি করে রেডি থাকলেন, আর যখন ফজরের ওয়াক্ত দাখিল হবে, ফজরের ওয়াক্ত প্রবেশ করবে, সুবহে সাদিক আরম্ভ হবে, ওই সময় ফজরের সুন্নতটা পড়ে নেওয়া, আর কিবলামুখী হয়ে ফরজ পড়ার আগে সুন্নত পড়ার পরে কোনো একটা বড় পানির বোতলের মধ্যে 41 বার 41 টাইম সুরায় ফাতেহা পড়ে নেবেন, আর 41 বার ফুঁ দেবেন। এই পানিটা সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ, এটা আমাদের অনেক ফায়দা হয়, অনেক বেশি ফায়দা। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার অভিজ্ঞতা হলো যে সারা দুনিয়ার যত ধরনের রোগ বলা হতে পারে,
মুসিবত হতে পারে এগুলো দূর করার জন্য এই চিকিৎসাটা তিনি খুব উপকারী পেয়েছেন এবং খুবই শক্তভাবে ধারণ করার কথা তার অভিজ্ঞতা হিসাবে তিনি বলেছেন আমলিয়াতে মদানী কিতাবের মধ্যেও আছে এটা আরো আমরা দেখছি অনেকে বলেছেন যে মঞ্জিল যে তেত্রিশ আয়াত ওইটাও জেন ভূত এবং নজর জাদুঠুনা সব কিছুর জন্য মঞ্জিল অত্যন্ত উপকারী মঞ্জিল হল সিলেক্টেড 33 আয়াত অফ কোরআন কোরআন শরীফের 33 আয়াত নির্বাচিত 33 খানা আয়াত রয়েছে যেগুলোর দ্বারা জাদুঠুনাও দূর হয় এবং জেন ভূতের যে কষ্ট আসেবের আসরাত উপরের আসরাত এগুলো দূর হয় তো এগুলো দূর হয় এইটা আল খের ফাউন্ডেশন থেকে এটা প্রকাশ হয়েছে আপনাদের আমার মাদানী ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে ওনারা প্রকাশ করেছেন তো আপনারা যোগাযোগ করে এখন মঞ্জিল আবার পিডিএফও পাওয়া যায় ওই 33 আয়াত এর মধ্যে চার কৌলও সামিল আছে আয়াতুল কুরসিও আছে এগুলো আজকালকে মঞ্জিল লিখে সার্চ করলে আপনারা ইন্টারনেট থেকে পেয়ে যাবেন কন্ট্রোল রুম থেকে নিতে পারেন আমাদের নাম্বার আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আশা করি এটা অনেক ফায়দা এটা অনেক উপকার এটা সকাল বিকাল যদি কেউ পড়েন রাত্রে কয়েকদিন যদি পড়েন তাহলে দূর হবে এরপরেও যদি সমাধান না হয় তাহলে আপনি কোনো সুন্নাতের পরিপূর্ণ অনুসারী যারা ধোঁকাবাজ টাইপের মানুষদের শরণাপন্ন হবেন না এই ফিল্ডে টাকা উদ্ধার করে নিয়ে মানুষের পকেট খালি করার জন্য ধোঁকাবাজদের প্রবণতা অনেক বেশি আমলিয়াতের নামে অনেক মানুষকে গরিব ফকির বানিয়ে ফেলেছে এদের থেকে সাবধান সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা সুন্নাতের পরিপূর্ণ অনুসারী তাদের তাবিজও নিতে পারেন তাবিজ শিরকের শিরক বিশিষ্ট বা শিরক লেখা যে তাবিজের ভিতরে আছে কুফুর লেখা যে তাবিজের মধ্যে আছে ওইটা কুফুর আয়াতুল কুরসিকে কুফুর বললে মানুষের ইমান থাকবে না আর কুল হু আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস যেখানে লেখা ওইটাকে যদি কেউ বলে শিরিক তাহলে ওই মানুষের ইমান নিয়ে সন্দেহ কারণ সে খালিস তাওহীদকে খাঁটি তাওহীদকে শিরিক বলছে কুল হু আল্লাহ এবং সূরা ইখলাসকে যদি কেউ শিরিক বলে ফেলেন আউযু বিল্লাহ তাহলে তাওহীদ কি আইডল ওয়ারশিপের নাম তাওহীদ তো এখানে বাড়াবাড়ি আর অতিরঞ্জন এবং এক্সট্রিমিজম অনেক বেড়ে গেছে কিছু মানুষ খালি মানে ইসলাম এত ব্লাইন্ড দিনের নাম নয় সব জিনিসের হুকুম ইসলাম আরোপ করে একটা রিয়ালিটি থাকলে পরে যেখানে শিরকের রিয়ালিটি আছে একটা শিরকের ডেফিনেশন আছে আর ওই ডেফিনেশন এবং ওই রিয়ালিটি যেখানে পাওয়া যাবে সেখানে শিরকের হুকুম আরোপিত হবে সেখানে হুকুম লাগানো হবে আর যেখানে ওই রিয়ালিটি পাওয়া যাবে না সেখানে এই হুকুম দেওয়া যাবে না আপনি শরবতের বোতলের উপর এখানে শরাব লিখে ফেললেন এটা কি হারাম হয়ে যাবে বলে ফেললেই কি হারাম হয়ে যায় আর যদি শরাবের বোতলের উপর খাঁটি হালাল দুধ লিখে ফেলেন তাহলে কি এটা হালাল হয়ে যাবে এটা না ওই রিয়ালিটি থাকতে হবে তখন এর উপর হারাম হওয়ার বিধান আরোপিত হবে ওইরকমভাবে শিরকের ডেফিনেশন থাকতে হবে ব্লাইন্ড ইসলাম কোনো ধর্মের নাম নয় অন্ধ ধর্মের নাম নয় একটা রিয়ালিটি থাকলে পরে একটা হুকুম আরোপিত করা হয় তো আয়াতুল কুরসি কোনোদিন শিরক হতে পারে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এবং যে সমস্ত আয়াত দ্বারা শুধু আল্লাহর সাহায্য প্রার্থনা করা হচ্ছে সে সমস্ত আয়াত লিখে দিলে আর ভরসা আল্লাহর উপর থাকলে তাবিজকে মাধ্যম এবং ঔষধ হিসাবে ব্যবহার করলে আর এটা যদি খাঁটি হয় শিরক বিশিষ্ট কোনো শব্দ না হয় ভরসা এই জিনিসের উপর হয় না বরং আল্লাহর উপর হয় আকিদা সিদ্ধ থাকে তাহলে তাবিজ জায়েজও হতে পারে অসংখ্য তাবিজ জায়েজ রয়েছে আমাদের বড় বড় উলামায়ে কেরাম শিরক থেকে মুক্ত রাখার জন্য এবং শিরক যারা করে কুফুর যারা করে জাদুটুনা যারা করে কুকা পণ্ডিত যারা করে তাদের খপ্পর থেকে জনগণকে বাঁচানোর জন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী আমালে কোরআনে লিখেছেন তিনি তাবিজের পারমিশন দিয়েছেন নিজে তাবিজ লিখেছেন এবং বলেছেন তার মালফুজ আমি পড়েছি যে আমার জন্য পুরো একটা বই গ্রন্থ রচনা করা সহজ চার লাইনের একটা তাবিজ লেখা এর চেয়েও বেশি কঠিন এটা আমার জন্য বোঝা মনে হয় আমি চাই না এটা আমি লিখতে কারণ এটা পড়াশোনার দ্বারাই হয়ে যায় কিন্তু জনগণকে এই শিরকওয়ালাদের খপ্পর থেকে শিরকওয়ালাদের ছোবল থেকে আক্রমণ থেকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য আমাদেরকেও লিখতে হয় আর তাদেরকে এই ভালো মানুষের দিকে আকৃষ্ট রাখতে হয় তো খাঁটি কোনো আলিম যদি দেন তাহলে এটা শিরিক নয় এটা জায়েজ আছে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হইল একজন মহিলা বিধবা তার এক ছেলে ছেলে আপনার স্কুলে মাস্টারি করেন আবার মসজিদ ইমামতিও করেন তার অবস্থা এক ভালো ভালো আছে আর কি তার নাম আমারে যদি আমরা একটু জোখাত সাহায্য করি বেমার ডাক্তার ডুক্তর দেখাইতা এখান জোখাত দেওয়া যাইব নি ওখানটা জানতাম চাই
ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান আসলে এটা একটা জরুরি বিষয় আমি বারবার বলেছি ইসলামের আইন এবং নীতি বুঝে নিলে বিষয়টা আর বুঝতে কঠিন হয় না যাকে যখন আপনি জাকাত মানে দিচ্ছেন জাকাতের পয়সা যাকে দিচ্ছেন তখন উনি যেন ওই সময় নেসাব পরিমাণ সম্পদের মালিক না হন এটা জরুরি নেসাবের মালিক যিনি হবেন তাকে জাকাত দেওয়া জায়েজ নয় জাকাত জাকাত নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তাকে জাকাত দেওয়া জায়েজ নয় এটা হলো ইসলামের নীতি এখন এটা বাহ্যিক অবস্থা যদি এটা বোঝায় যে ওনার উনি নেসাব পরিমাণ সম্পদের মালিক নন তাকে আপনি জাকাত দিতে পারবেন আমার উত্তর হয়ে গেছে এখন আপনি বলবেন যে নেসাবের পরিমাণ অর্থ কি 92.5 রূপার যে বাজার দাম সে পরিমাণ টাকা সে পরিমাণ সোনা রূপা অথবা সোনা রূপার কিছু অংশ এবং টাকা মিলাইয়া এই পরিমাণ যদি হয় ইভেন প্রয়োজন থেকে বেশি সম্পদ যদি হয়ে যায় আর সেটা কাউন্ট করে একত্রিত করে যদি 92.5 রূপার মার্কেট ভ্যালিউ সমান হয়ে যায় ওটা তো আজকালকে ধরেন 50,000 টাকা হবে কি 40-50,000 টাকা হবে এর চেয়ে বেশি হবে না তো এই পরিমাণ টাকা যদি তাকে অথবা সোনা রূপার অলঙ্কার এগুলো আর টাকা মিলাইয়াও যদি উনার মালিকানায় যদি যাকে দিচ্ছেন জাকাত তার মালিকানায় যদি এই সব মিলে 92.5 রূপার দাম হয়ে যায় 40,000 টাকা বা যাই হয় বর্তমান সময় এটা জানতে হবে 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালিউ 612.36 গ্রাম সিলভার 612.36 গ্রাম সিলভার রূপার যে মার্কেট ভ্যালিউ আছে এই পরিমাণ টাকা অথবা অলঙ্কার টাকা মিলাইয়া এই পরিমাণ যদি হয়ে যায় অথবা প্রয়োজন থেকে বেশি সম্পদ যেগুলো আছে যেগুলো প্রয়োজনে আসে না প্রয়োজনের ঊর্ধ্বে সেগুলো কাউন্ট করেও যদি কারো মালিকানায় এই বিবরণ অনুযায়ী যদি 92.5 রূপার দাম সম পরিমাণ হয়ে যায় অর্থাৎ 612.36 গ্রাম 612.36 গ্রাম সিলভারের মার্কেট ভ্যালিউ পরিমাণ হয়ে যায় তাহলে তিনি নেসাবের মালিক আর এমন ব্যক্তিত্ব মানুষকে আমি জাকাত দিতে পারবো না এখন বাহ্যিক অবস্থা ওনার যদি অলঙ্কার থাকে যাকে দিচ্ছেন আপনি উনি নিজে যদি অলঙ্কারের মালিক থাকেন আর কিছু টাকারও মালিক থাকেন দুটোটা একত্রিত করলে যদি দেখা যায় 350 পাউন্ড হয়ে যাচ্ছে তাহলে এখন জাকাত দিবেন না জাকাত মানি দিয়ে তাকে আর হেল্প করবেন না হ্যাঁ ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকেন ওই ফ্যামিলির মধ্যে যিনি জাকাত নিতে পারবেন যিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক নন মালিক না এমন কাউকে দান করে আপনি জাকাত থেকে মুক্ত হয়ে গেলেন এবং বললেন যে আপনি মালিক হয়ে গেছেন আপনার মাল থেকে আপনি তাকে চিকিৎসা বাবদ আপনি সাহায্য করে নিন এইভাবে সহযোগিতার একটা পথ বের করা যায় অনেক সময় মা অসুস্থ মার অলঙ্কার আছে এই কারণে উনি নেসাব পরিমাণ সম্পদের মালিকানা হয়ে যায় এই জন্য মাকে ডাইরেক্টলি জাকাত দেওয়া যায় না কিন্তু ছেলে একটা বালের ছেলে তার আবার সমর্থ নাই তার এই টাকা পয়সা নাই তার মালিকানা নাই তাকে জাকাত মানে দিয়ে তাকে বললেন যে তুমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থাটা করে নাও তো এইভাবে চিকিৎসার সুযোগটাও হয়ে গেল এবং যাকে জাকাত দেওয়া জায়েজ না তাকে জাকাত দেওয়ার নিষেধাজ্ঞা থেকেও আমরা বেঁচে গেলাম তো এটা আশা করি বুঝতে পারবেন তো প্রয়োজনে অনেক সময় মালিক বানাইতে হবে যদি উনি হ্যাঁ যাকেই দেন তাকে মালিক বানাইতে হবে ছেলেকে যদি মালিক বানান ছেলে চাইলে মায়ের সঙ্গে এই কাজটা করবে আর না চাইলে সে নাও করতে পারে এটা তাকে ফুল মালিক বানাতে হবে এখতিয়ার দিতে হবে যে তুমি মালিক এখন তো সাধারণত মা অসুস্থ চিকিৎসার এখন এই মুহূর্তে প্রয়োজন ছেলে চিকিৎসা বাবদ তার পয়সা যদি তার হাতে এসে যায় তাহলে সে যে করবে না এমন কোনো কথা নয় এক সময় আমাদের মাদ্রাসায় ফ্যান ব্যবহার করা নিষিদ্ধ ছিলই না মানে ফ্যান আমরা ছাত্রদের ইয়েতে ছিলই না তো পরে আমাদের রুমে গরম বেড়ে যাওয়ায় তো আমাদের উস্তাদ জাকাত কিছু মানি পেয়েছিলেন তো গরিব ছাত্রকে এসে বললেন যদি তোমার আবার যদি আল্লাহ পয়সা দেন তো তুমি একটা ফ্যান দিবে আইনি মাদ্রাসার তো সে বলল যে হুজুর এরকম তো পয়সা নাই আমার তাহলে তো আমি দিলে আরও খুশির ব্যাপার ছিল যে যদি রে বা আল্লাহ মালিক বানাইন তো পরে হুজুর তাকে টাকা দিয়েছেন দেওয়ার পরে বলছেন এখন চাইলে তুমি ওটা নিজের জন্য ব্যবহার করতে পারবে আর চাইলে ফ্যানও দিয়ে দিতে পারবে তো সে খুশি মনেই ফ্যান দিয়ে দিছে তাকে পুরো এখতিয়ার দেওয়া হয়েছে বা আগে একটু ইঙ্গিত করে তার মতামত নেওয়া হয়েছে তো সে খুশি হয়ে পরে এই ফ্যানটা দিয়েছে এই আমাদের রুমে প্রথম দুর্গা মাদ্রাসায় বোর্ডিংয়ে ফ্যান লাগলো এরপরে অন্যান্য রুমে আস্তে আস্তে ফ্যান আসলো মাশাআল্লাহ তো যাই হোক এইভাবে করা যায় কাউকে যদি কেউ সমস্যার মধ্যে থাকে তাহলে অন্য কাউকে মালিক বানিয়ে দিয়ে তার মাধ্যমে সে স্বেচ্ছায় খুশি মনে সন্তুষ্ট চিত্তে মায়ের উপর খরচ করলো বোনের উপর খরচ করলো বোনের চিকিৎসা বাবদ খরচ করে নিল মায়ের চিকিৎসা বাবদ খরচ করে নিল এইভাবে একটা ফ্যামিলির সমস্যাও দূর হয়ে গেল তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যখন যাকে দিবেন ওই সময় উনি যাতে জাকাত খাওয়ার যোগ্য হন এবং এটা বাহ্যিক অবস্থা যদি
প্রমাণ করে বা বাহ্যিক অবস্থায় যদি এটা বুঝায় তিনি যাকাত খেতে পারবেন, নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক নন তিনি, তাহলে দেওয়া যাবে। আর তদন্ত বেশি করা লাগবে না, মানে খুব বেশি তদন্ত গিয়ে ওইখানে তোমার কাছে কি গোপনে কিছু টাকা রাখা আছে, বাহ্যিক অবস্থা যদি এই কথা বুঝায় যে একজন মানুষ জাকাত নিতে পারবে তাহলে তাকে জাকাত দেওয়া যায়। হয়তো পারে, হতে পারে ওই মহিলা যিনি আছেন ওনার স্বর্ণ ইত্যাদি যদি হয় তাহলে বলবেন এগুলো যদি থাকে তাহলে তো ওনাকে আমরা দিতে পারবো না, পরিমাণে স্বর্ণ কিছু টাকা সামান্য থাকে, দুটোটা একত্রিত করলে, অথবা উনি যাতে ঋণগ্রস্ত হয়ে যাক, ঋণ মাইনাস করার পর উনি আর নেশাবের মালিক থাকবে না, ওই সময় আবার জাকাত দিয়ে সাহায্য করে তার ঋণ পরিশোধের ব্যবস্থা আমি করে দিতে পারবো। একজনের হাতে হয়তো 40,000 টাকা আছে বা একটা 40,000 টাকার ফর এক্সাম্পল 400 পাউন্ডের একটা অলঙ্কার আছে, 50,000 টাকার পরিমাণের অলঙ্কার হয়তো আছে, এখন সেই অলঙ্কারটা ছাড়াতে চাচ্ছে না, এখন আপনি জাকাত দিয়ে আপনি সাহায্য করবেন, তাকে বলেন আপনি আর 50,000 টাকা ঋণ করে আপনি ঔষধের ব্যবস্থা করে নিন। তো ঔষধের ব্যবস্থা হয়ে গেল, এখন থাকলেও অলঙ্কার থাকলেও কোনো আপত্তি নেই, কারণ ঋণ মাইনাস করলে আর তিনি নেশাবের মালিক থাকেন না। ঋণ মাইনাস করার পর নেশাবের মালিক আছেন কিনা, নেশাব সমপরিমাণ সম্পদের মালিক আছেন কিনা সেটা দেখতে হবে। এখন ঋণ মাইনাস করার পর যখন দেখবেন মালিক আর মানে তিনি নেশাব বাঁচে না, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে আর থাকে না, তো আমার হাতে যদি 50,000 টাকা থাকে, আমি 45,000 টাকার যদি ঋণ থাকে, তাহলে আমার কাছে আমি বুঝবো মাত্র 5,000-এর মালিক, 45,000 থাকলেও ওইটা আমার হাতে নেই কারণ আমি এই পরিমাণ ঋণগ্রস্ত আছি, ওইটা মাইনাস করার পর মাত্র 5,000 থাকে। এইরকম করে ঋণ করে যদি চিকিৎসা করে নেন আর দেখা যায় ঋণ মাইনাস করার পর তিনি আর জাকাত খাওয়ার যোগ্য থাকবেন না, মানে নেশাব পরিমাণ সম্পদের মালিক আর থাকেন না, তাহলে জাকাত দিয়ে তাকে সাহায্য করে নিলেন, জাকাত নেওয়া দেওয়া জায়েজ ওনাকে, এখন উনি ওইটা দিয়ে পরে ঋণটা পরিশোধ করে নিল। এই ব্যবস্থাও করা যায় অনেক সময়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আলোচনার মাধ্যমে যে কিছু কৌশল আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন যেগুলোর দ্বারা জাকাত খাওয়ার যোগ্য যে না সেও জাকাত খাওয়ার যোগ্য হতে পারে। আর শুধু এই একটা অসুবিধা প্রতিবন্ধক হওয়ার কারণে জাকাত দ্বারা আমরা কোনো কোনো সময় সাহায্য করতে পারি না, এটা ব্যক্তিগতভাবে কোনো বড় বিজ্ঞযোগ্য মুফতি সাহেবের কাছে ফোন করে একটু পদ্ধতি জেনে নেওয়ার চেষ্টা করতে পারেন যে এখানে রেড লাইট ক্রস করার পদ্ধতি কি। জাজাকাল্লাহ খায়ের। আর একটি মানে খুব সংক্ষিপ্ত উত্তর দিলে ভালো হয়। একজন মুরব্বি মহিলা জানতে চেয়েছিলেন যে উনি নামাজে ভুল করেছেন যে সজিদা একটা দিছে, মানে সজিদা থেকে যে একটা দিছেন না দুইটা দিছেন এটা ভুলে গেছেন, তারপরে উনি দাঁড়িয়ে আরো রাকাত নামাজ পড়ছেন, পড়ার পরে উনি স্মরণ হচ্ছে যে আমি ভুল করলাম না শুদ্ধ করলাম, তখন উনি ছয় সজিদা দিছেন দেওয়ার জন্য আবার লাস্ট রাকাতে, তখনও তিনি এক সজিদা দিছেন না দুই সজিদা দিছেন সেইটা ভুল করছেন, এখন ওনার উনি নামাজ ওনার জন্য উচিত হবে? এত আমরা আরো অন্যান্য প্রশ্ন বা চেক আপ রিপোর্ট এগুলো চেক আপ করার দরকার নাই, উনি নামাজটা এই ওয়াক্তের অ্যাটলিস্ট নামাজটা রিপিট করে নিন, আর এরপরে যদি উনার এইভাবে সবসময় ভুল লাগে তাহলে ফোনে আমাদের সাথে আলাপ করবেন ব্যক্তিগতভাবে, আর একটু বুঝবার দরকার আছে মানুষের স্টেটাস ডিফারেন্ট ডিফারেন্ট আছে, এটা সন্দেহের রোগের রোগী যদি আমরা পেয়ে যাই তাহলে ওনার ব্যাপারে আমরা অনেক ছাড় দেব, আর সন্দেহের রোগের রোগী যদি না হয়ে থাকেন এটা থেকে কম ধন তাহলে ওনার জন্য ছাড় নাই অনেক সময়, এটা হঠাৎ কোনো সময়ের ঘটনা না সব সময়কার ঘটনা, ওইগুলো পরের বিবেচনা, এগুলো পরবর্তীতে হোমিওপ্যাথিক ডাক্তার যেভাবে অনেক কিছু জিজ্ঞাসা করে তো এক মুফতিকে অনেক সময় কিছু কিছু মানুষের বেলায় জিজ্ঞাসা করতে হয় জানতে হয়, তো এখন আপাতত এই নামাজটা রিপিট করে নেবেন, দোহরাই আবার পড়ে নেবেন, এটা ভালো হবে। যে দুইবার মিস্টেক করে ফেলেছেন ওটার ফরজ ছেড়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে, আর ফরজ সজদা একটা বাদ দিয়ে একবার যদি মিস্টেক করেন, মনে করেন একবার হয়তো ভুল হইছে, সজদা একটা দিবেন না দুইটা দিবেন, এটা আমি মনে করি যার যে ঘটনা ঘটছে ওইটা নিয়ে একবার আলাদাভাবে আলোচনা করব, মানে ব্যক্তিগত কারণ সন্দেহের উপর আমি একটা বললাম সবাই যার যার উপর ফিট করবে ওইটা হয়তো তার জন্য উচিত নাও হতে পারে এই ফিট করাটা। জাজাকুমুল্লাহ খায়ের। যেহেতু আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছে, সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, হয়তো অনেকেই প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছিলেন, যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের সুন্দর প্রশ্নের জন্যই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদেরই প্রশ্নের উত্তর দিচ্ছেন সিলেটের জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। আমি
দিনকে মোবারক করে দিচ্ছি। জাযাকাল্লাহু খাইরান, আপনাকে অনেক ধন্যবাদ হাফেজ সাহেব। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.